যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন তাদের অনেকের মুখেই একটা কথা শুনি যে আমার পরিচিত সার্কেল খুব ছোট, আমি কি করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে পারি। অনেক সময় আবার যখন কোনো নেটওয়ার্ক মার্কেটার কাউকে জয়েন করাতে যান, তিনিও এই কথাগুলো বলে জয়েনিং এড়িয়ে যেতে চান, অর্থাৎ জয়েনিং করতে চান না। উভয় ক্ষেত্রেই সমাধানটা কি, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমাধানের কথাই আমি বলবো। যদি আপনার সার্কেল ছোট হয় তাহলে আপনি কি করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করবেন, আর যদি আপনার প্রসপেক্ট এমন কথা বলে তাহলে আপনি তাকে কি উত্তর দেবেন, সেই দুটি বিষয়ের উত্তরই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। আপনার বা আপনার প্রসপেক্টের সার্কেল ছোট হওয়া কোনো অন্যায় নয়। এটা ঠিক যে কিছু মানুষের সার্কেল ছোট হয়, আবার অনেকের সার্কেল বড় হয়। যাদের সার্কেল বড় অর্থাৎ পরিচিতের সংখ্যা বেশি থাকে তাদের সেটা একটা অতিরিক্ত সুবিধা, এ কথাটা ঠিক। কিন্তু সার্কেল বড় হলেই যে তিনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনি আপনার পাড়ায় দেখবেন যারা দীর্ঘ সময় চায়ের দোকানে বসে আড্ডা মারেন কিংবা ক্লাবে ক্যারাম খেলে কাটান, তাদের অনেকেরই কিন্তু সার্কেল বড়, কিন্তু তারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করলেই যে সফল হবেন তেমনটা নয়। তার মানে যেটা দাঁড়ালো, সার্কেল বড় বা ছোট এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই সার্কেলের মধ্যে আপনার ইমেজ বা পরিচয়টা কি, এবং তার সাথে আপনার নিজের অ্যাটিটিউড। আমরা সমাজবদ্ধ জীব, কাজেই সবারই কিছু না কিছু পরিচিত মানুষজন আছেই, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, চাকরির কলিগ হতে পারে, কিছু না কিছু মানুষ আপনাকে চেনেন না বা আপনি তাদের চেনেন না, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, সংখ্যায় কম বেশি হতে পারে। মজার কথা কি জানেন, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য আপনার কিন্তু শয়ে শয়ে মানুষের প্রয়োজনই নেই। এটাই তো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার বৈশিষ্ট্য বা সুবিধা বলতে পারেন। আপনি অল্প কিছু মানুষকে দিয়ে এই নেটওয়ার্ক বাড়াতে পারেন, যেটা তাদের চেষ্টায় ক্রমাগত বড় হয়ে যাবে। তার মানে সবার আগে আপনার মন থেকে এই ধারণা সরিয়ে ফেলতে হবে যে আপনার সার্কেল ছোট, আপনি পারবেন না, কারণ এই ধারণা আপনাকে দুর্বল করে ফেলবে এবং সবসময় একটা নেগেটিভ চিন্তা আপনার মাথায় কাজ করবে। বিপরীত দিকে আপনি যদি ভাবেন যে আমার তো অত মানুষ দরকার নেই, 5-6 জন মানুষ যদি আমার সাথে সরাসরি যুক্ত হয়ে যায় তাহলেই যথেষ্ট, তবেই দেখবেন আপনি মনের জোর পাচ্ছেন এবং ঠিক ঠিক লোককে অ্যাপ্রোচ করছেন। এবার আসি আপনার ইমেজের কথায়। যদি আপনার ইমেজটাকে আপনি ভালো বানাতে পারেন তাহলে কিন্তু এই অল্প সংখ্যক মানুষের মধ্যেই, তাদের মধ্য থেকেই অনেক জয়েনিং বা অনেক সেল আপনি তুলে নিতে পারবেন। এই ইমেজকেই ইংরেজিতে বলা হয় ব্র্যান্ডিং। এখন আপনি বলবেন ব্র্যান্ডিং তো চারটিখানি কথা নয়, যে কেউ চাইলেই নিজের ব্র্যান্ড বানাতে পারে না, তাই তো? এটাই তো বলবেন। অধিকাংশ মানুষই এটাই ভাবেন বা জানেন, এই কারণেই যারা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস কোর্সটি করেন তাদের জন্য আমি একটা সুন্দর অতি সহজ টেকনিক শিখিয়ে দিই, যাতে করে কিনা মাত্র 15 দিনেই তারা নিজেদের ব্র্যান্ড তৈরি করে নিতে পারেন। এটা একটা টিপস বা ট্রিক্স বলতে পারেন। এরপরও যাদের মনে হবে যে আমার সার্কেল ছোটই আর আমি সবার সাথে কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাদের জন্য বলবো পুরনো নেটওয়ার্ক মার্কেটিং এর ধ্যান ধারণা ভুলে যান, ওগুলো 50 বছর আগে চলত, এখন ইন্টারনেটের যুগে অনলাইন নিয়ে ভাবুন। অগণিত মানুষ আপনার চারপাশে বিরাজ করছে, তারা ফেসবুকে আছে, তারা ওয়েবসাইট দেখে, তারা ইউটিউব দেখে, আর তারা সুযোগও খোঁজে, অর্থাৎ তাদের অর্থ উপার্জনের রাস্তাও দরকার। আপনি এই মাধ্যমগুলোকে অর্থাৎ ফেসবুক, ইউটিউব বা ওয়েবসাইটগুলিকে ব্যবহার করে তাদের কাছে পৌঁছে যান। আমাদের থেকে ট্রেনিং নেওয়া অগণিত মানুষ আজ সেভাবেই শয়ে শয়ে প্রসপেক্ট খুঁজে পাচ্ছেন, আর এই ট্রেনিং যাতে সবাই পেতে পারে এবং বাড়িতে বসেই পেতে পারে তার জন্য আমরা ভিডিও আকারে একটি কোর্স তৈরি করি, যেটি নামমাত্র মূল্যে যে কেউ ক্রয় করতে পারেন। আমাদের প্রতিটি ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দিই এই কোর্সের। যদি আপনাদের এই কোর্সটি নিতে আগ্রহ থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবেন, আর সেখান থেকে কোর্সটি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। কোর্সটি ছাড়াও আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন।
কিন্তু সেক্ষেত্রে নিজেকে একটু কষ্ট করে শিখে নিতে হবে বা অনেকটা সময় ব্যয় করতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই মনে হবে না নিজের সার্কেল ছোট, এই সমস্যা আপনাকে আর ভাবাবে না, বরং আপনি জেনে গেলেন যে ওয়েবসাইট ইত্যাদি ব্যবহার করে মানুষের কাছে নিজের অপরচুনিটি এবং প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায়। যে প্রসপেক্ট আপনাকে এই কথাটি বলবে যে আমার সার্কেল ছোট, তাকেও আপনি এইভাবে উত্তর দিতে পারবেন। এইভাবে বলুন যে দেখুন, এখানে খুব বড় সার্কেল আপনার দরকার নেই, অল্প কিছু মানুষ জানাশোনা সবারই আছে, আপনারও আছে, তাদেরকে নিয়েই ব্যবসা শুরু করে দেওয়া যায়, আর এটাই নেটওয়ার্ক ব্যবসার মজা। আর তাছাড়া যদি আপনার পরিচিত মানুষদের মধ্যে যেতে না চান, তাহলেও সুযোগ রয়েছে, ইন্টারনেটের মাধ্যমে অগণিত মানুষের কাছে পৌঁছে যান, দেখবেন এই কথাতেই তিনি মাত হয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের একটা সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, নিজের পরিচিত বন্ধুদের সাথে চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন। ফিরে আসছি কয়েকদিনের মধ্যেই আবার আরেকটি এরকমই আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।